পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে প্রাক্তন ছাত্ররা। জেলা স্কুলের 2001 সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রদের মানবিক উদ্যোগ। এই প্রাক্তনীরা গ্রিন জলপাইগুড়ি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে 35,000 টাকা তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের হাতে। জেলা স্কুলের এক প্রাক্তন ছাত্র বলেন, আমরা 2001 সালের মাধ্যমিক ব্যাচ এই স্কুলের, তো এতদিন হয়তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু যে যেরকম পেরেছে হয়তো করেছে, বাট আমাদের গ্রুপ থেকে আলোচনা করে একসাথে সবাই মিলে যৌথভাবে গ্রিন জলপাইগুড়িকে অঙ্কুর দাকে আমরা অনেকদিন ধরেই চিনি, তো ওনার হাতে কিছুটা সাপোর্ট যতটুকু আমাদের পক্ষে সম্ভব তুলে দেওয়া হলো। উনি যেরকমভাবে অক্লান্ত প্রচেষ্টা মানে চেষ্টা করে যাচ্ছে কোভিডের এগেনস্টে লড়াই করছে, তাতে যতটুকু ন্যূনতম আমরা যেটুকু কন্ট্রিবিউট করতে পারলাম এইটুকুই আমাদের উদ্দেশ্য। আশা করবো ভবিষ্যতে আমরা আরেকটু কিছু করতে পারবো, বাট আপাতত আমরা মোটামুটি 40 জন মতো আছি, মানে তাদের মধ্যে অনেকে জলপাইগুড়ির বাইরে, ডিস্ট্রিক্টের বাইরে আছে, কেউ দেশের বাইরে, কেউ রাজ্যের বাইরে, কিন্তু সবাই কন্ট্রিবিউট করেছে। এবার হচ্ছে আমাদের এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আরও যারা এরকম ব্যাচ আছে তারা যদি আমাদের থেকে একটু ইন্সপিরেশন পেয়ে সবাই এগিয়ে আসে, এই কঠিন সময় যদি আমরা সবাই পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা মানে নজির সৃষ্টি আমাদের এই চেষ্টাটা তাহলে আরও সফল হবে। ডক্টর সৌভিক দত্ত, সৌম্যদীপ ভট্টাচার্য।